হ্যাঁ, আমরা কাছাকাছি, তবে এখানে থাকি না আমরা, এই সামনে আর কি, আমাদের 25 নম্বর ওয়ার্ড। আমাদের ইডি তো শুনছি সকাল থেকে ভোর থেকেই এখানে উপস্থিত হয়েছেন, তো আমরা তো এসেছি তাও 9টা নাগাদ এসেছি এখানে। আমার কেন, আমাদের মানে কারোরই মনে হয় না, দাদা হলো আমাদের কাছে ভগবান, দাদাকে আমরা ভগবানের জায়গায় বসাই। দাদা আমাদের সকালের মানে কি বলবো, ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত দাদা আমাদের পাশে থাকে। দাদা আমাদের কাছে এমনই একজন মানুষ, মানে তাকে আমরা কিছুতেই ফেলতে পারবো না, বা তাকে আমাদের তার পাশ থেকেও আমরা কোনো মতেই সরতে পারবো না। সেই ইডি যতই তার পেছনে পড়ে থাকুক, যাই করুক না কেন, তার সাথে আমরা আছি, তৃণমূল কর্মীরা আছে। আজকে স্বামীজির জন্মদিন, স্বামীজির জন্মদিনে আমরা জানি রাজ্যের তিনি মন্ত্রী, বিভিন্ন জায়গায় যাওয়ার কথা থাকে, তার বিভিন্ন প্রোগ্রাম করার কথা থাকে। আজকের দিনে ইডি আধিকারিকরা এসেছেন, তল্লাশি অভিযান চালাচ্ছেন, আর কিছু তো বলার নেই। তারা জানে দাদা প্রতিটি ফেস্টিভ্যাল কীভাবে পালন করে, দাদার ফেস্টিভ্যাল মানে সে তুলনার বাইরে, তা মুখে বলে প্রকাশ করা যায় না। আর আশা করি তারা নিজেরাও দেখতে পায় কীভাবে শ্রীভূমির পুজো হয়, কী কী অনুষ্ঠান দাদা করে, তা অনুষ্ঠান বিঘ্ন করার একটা প্ল্যান, আর কিছুই না, এটাই হলো ব্যাপার। কিছু আমার নাম সুতভাষা। প্রতিবেশী আমি 9টা 9টার সময় এসে না 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 দাদার মতো দাদার বিকল্প হবে না। আমরা তো তাই জন্য অবাক হয়ে গেছি, দাদার বাড়ি ইডি কেন? খুবই অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত আমাদের পাড়ার খুব পরিচিত। উনি ছাড়া আমাদের কারো সকাল হলেই ওনার একবার মর্নিং জানাই আমরা, খুব ভালো মানুষ। একদম রাজনৈতিক প্রতিহিংসা, মানে ওনার বললাম তো, উনি অত্যন্ত ভালো মানুষ।